নমস্কার আজ আমি আপনাদেরকে এমন একটি স্থানের কথা নিয়ে আলোচনা করব যেটি উত্তরাঞ্চলে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন একটি স্থান ভারতবর্ষের মানচিত্রে আমরা এই অঞ্চলটাকে দেবভূমি বলে জেনে থাকি প্রচুর দেবদেবীর এখানে অবস্থান তবে আজ আমি দেবদেবীর ছোট ছোট মন্দির আছে ঠিকই এখানে কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যকে যারা দেখতে চায় তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি আমি আপনি আজকে উৎসর্গ করব জায়গাটির নাম পাউড়ি উত্তরাঞ্চলে দুটি পার্ট একটি কুমায়ুন একটি গাড়োয়াল এটি কিন্তু গাড়োয়াল পার্টে পড়ে ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তবে এই স্থানটি যাওয়ার আগে আমি আপনাদের বলবো আপনারা এই পাউড়ি যেতে ছোট্ট ছোট্ট করে ট্রিপ করুন মাত্র সাত দিনে কলকাতা থেকে এই পাউড়ি ঘুরে আবার আপনি কলকাতা ফিরে আসতে পারবেন কিভাবে এই ট্রিপটি করবেন সেটি সম্বন্ধে আমি আপনাদের বিবরণী দিই আপনারা কলকাতা থেকে সরাসরি দুটি ট্রেন আছে যেটি কিনা হরিদ্বার পৌঁছে যায় তার মধ্যে উল্লেখযোগ্য কুম্ভ এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস আর সপ্তাহে দুদিন যায় এই কুম্ভর মতোই আরও একটি ট্রেন আপনারা চেষ্টা করবেন এই কুম্ভ এবং এই সপ্তাহে দুদিন যায় যেটি বলছিলাম এগুলো সব একটা নাইট জার্নি করলেই হরিদ্বার পৌঁছে যায় আপনারা এই ট্রেনগুলোতে যাওয়ার চেষ্টা করবেন অথবা দুন এক্সপ্রেসের দুটো নাইট জার্নি করে আপনারা তিন নম্বর দিনে হরিদ্বার পৌঁছে যাবেন আপনারা হরিদ্বার থেকে মাত্র নব্বই থেকে বিরানব্বই কিলোমিটার দূরে প্রথম রাত্রি স্টে করুন দেবপ্রয়াগ এই দেবপ্রয়াগে দুটি নদীর কিন্তু মিলিত হয়েছে অপূর্ব সুন্দর লাগবে এই দেবপ্রয়াগে আপনারা প্রথম দিন পৌঁছে যান এবং নাইট স্টে করুন এই দেবপ্রয়াগে অলকানন্দা এবং মন্দাকিনীর মিলিত রূপ যেটি দেব রুদ্রপ্রয়াগ থেকে এসছে এবং দেবপ্রয়াগে এসে গোমুখ থেকে আসা ভাগীরথী এই দুটি কিন্তু মিশে গেছে দেবপ্রয়াগে ভীষণ সুন্দর উঁচু থেকে যেমন দেখতে সুন্দর লাগবে এবং আস্তে আস্তে সিঁড়ি বেয়ে যখন আপনারা একদম নদীর কাছে যাবেন সেটিও কিন্তু অপূর্ব সুন্দর লাগবে এই দেবপ্রয়াগে আমি ছোট ছোটো জার্নি করতে বলছি প্রথম দিন আপনারা দেবপ্রয়াগে স্টেটা করুন এবং দেবপ্রয়াগে যে মন্দিরাজি আছে সেগুলো দেখুন ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে আবারও বলছি ভরপুর এই অঞ্চলগুলি এই অঞ্চলে আপনারা নাইট স্টে করুন দেবপ্রয়াগে এবং সন্ধ্যার সময়ও কিন্তু এখানে আরতি হয় সেগুলি নিন পরদিন সকাল সকাল আপনারা বেরিয়ে পড়ুন দেবপ্রয়াগ থেকে প্রায় তেষট্টি কিলোমিটার দূরে পাউড়িতে পাউড়ি যে বলছিলাম আপনারা যে পাউড়ি যেতে আপনাদের পড়বে রুদ্রপ্রয়াগ রুটে এই রুদ্রপ্রয়াগ রুটে কিছুটা আগেই কীর্তিনগর বলে একটি জায়গা পড়ে এই কীর্তিনগর থেকে আপনাদের আবার রাস্তা কাঠ করে বেরিয়ে গেছে পাউড়ির দিকে এই রাস্তা আবার সোজা এসছে কোটদুয়ার হয়ে নাজিমাবাদ আমি যেটা বলছি পাউড়িতে আপনারা নাইট স্টে করুন তবে পাউড়ির যে প্রাকৃতিক সৌন্দর্য হিমালয়ের যে রেঞ্জগুলি আছে যার মধ্যে উল্লেখযোগ্য কতগুলি রেঞ্জ আপনারা এখান থেকে দেখতে পাবেন সেগুলি হচ্ছে চৌখাম্বা কামলিং ত্রিশুল হাতি পর্বত নীলকণ্ঠ সুমেরু কেদারনাথ ভিগুপন্থ এবং গঙ্গৈত্রী গ্রুপ আর ভাগীরথী ভ্যালি এবং বন্দরপুচ্ছ এছাড়াও আরও নাম না জানা প্রচুর হিমালয়ের পিকগুলিকে আপনারা এই পাউড়ি থেকে সুন্দরভাবে দেখতে পাবেন একদম সমানভাবে যেমন বিকালবেলায় সূর্যাস্ত যখন হয় তখনও যেমন এর প্রাকৃতিক সৌন্দর্য পাবেন আবার ভোরবেলায় যখন সূর্য ওঠে সেই সময়ও কিন্তু এই দুটো সময় আপনাদেরকে এই প্রাকৃতিক অর্থাৎ পাহাড়ের যে সিনারি সেটি কিন্তু আমি দেখতে দেখে নিতে বলবো বিভিন্ন সময় কিন্তু সূর্যের টাইমের এদিক ওদিকে কালারেরও কিন্তু পরিবর্তন হয় এই পাহাড়ে অপূর্ব সুন্দর আবার যদি কুয়াশা থাকে দেখবেন মেঘের খেলাও এই পাউড়িতে সবটা মিলিয়ে মিশে অপূর্ব সুন্দর এছাড়াও বেশ কিছু পুরনো মন্দির আছে যেগুলি কিনা আপনারা এই পাউড়ি থেকেও দেখে নিতে পারবেন পাউড়িতে আপনারা একটা স্টে করুন এবং পরদিন সকালবেলা যেরকম বলছিলাম সূর্য ওঠার ঠিক আগ দিয়ে আপনারা পৌঁছে যান ভিউ পয়েন্টে এবং এই সমগ্র যে পাহারাজি যেগুলো ওই ত্রিশুল চৌখাম্বা হরিপর্বত কী বলে পন্দরপুচ্ছ ভাগীরথী গ্রুপ কেদারনাথ এই যে পাহাড়গুলি অপূর্ব সুন্দর লাগবে আবার সকালবেলায় আপনারা বিকালে এক রূপ দেখেছেন সকালে আরেক রূপ এগুলি দেখে আপনারা দুপুরে পরে খাওয়া দাওয়া সেরে ওখান থেকে রনা হন এবং সোজাসুজি হরিদ্বার চলে আসুন এবং হরিদ্বার থেকে ট্রেন ধরুন তিন নম্বর দিন আপনারা পৌঁছে যাবেন আবার কলকাতায় অর্থাৎ এই সমগ্র টিপটি করতে আপনাদের কিন্তু সাত দিন সময় লাগবে এবং স্টে করছেন কোথায় কোথায় হরিদ্বার দেবপ্রয়াগ এবং পাউড়ি তিন রাত্রি স্টে করলেই কিন্তু আপনাদের এই ট্যুরটি সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে আবার যারা দুন এক্সপ্রেসে যাচ্ছেন তারা কিন্তু হরিদ্বারে না স্টে করে তাদের দুটো রাত্রি স্টে করতে হবে সোজাসুজি দেবপ্রয়াগ এবং পাউড়ি এই দুটো স্টে করেই কিন্তু আপনাদের এই ট্যুরটি কমপ্লিট হয়ে যাবে এটা নির্ভর করছে আপনি কিভাবে যাবেন তার উপরে খাওয়া দাওয়া হরিদ্বারে কিন্তু আপনারা সুন্দর বাঙালি খাবার পাবেন বিষ্ণুঘাটের কাছে তবে যারা কুম্ভ এক্সপ্রেসে যাচ্ছেন তাদেরকে আমি বলবো হরিদ্বার কিন্তু ওই দিন বিকালবেলায় পৌঁছে যদি সময় থাকে একবার হরকে পেয়ারি ঘাটে গিয়ে হরকে পেয়ারির যে সন্ধ্যা সেটি কিন্তু দেখে নেবেন অপূর্ব সুন্দর যারা হরিদ্বার গেছেন তাদেরকে নতুন করে আর বলবো না কিন্তু যারা যাননি তাদের কিন্তু এই আরতিটি কিন্তু খুব ভালো লাগবে খাওয়া দাওয়া আপনাদের বলে দিলাম এবার আসি আপনাদের খরচ খরচ এই সাত দিনে আপনাদের ছয় থেকে সাড়ে ছ হাজার টাকার মধ্যে কিন্তু সমগ্র টিপটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তবে হরিদ্বার থেকে নেমে আমরা আপনারা বাসে অথবা যদি একটা গাড়ি ভাড়া করে নিতে পারেন সবচেয়ে ভালো তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে গাড়িটি থাকবে দেবপ্রয়াগ পাউড়ি ঘুরে তিন নম্বর দিনে আপনাকে আবার ওরা কিন্তু নামিয়ে দেবে হরিদ্বার স্টেশনে এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে আসুন এবং অন্যকেও প্রচার করুন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যে এবং অন্যকেও উদ্বুদ্ধ করুন তবে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত সেটিও কিন্তু আমাকে জানাবেন আজ এখানেই রাখছি আবার আগামী দিন আপনাদের সঙ্গে নতুন জায়গা নিয়ে আলোচনা করব বাই